ইউক্রেনকে ব্যাপক সাহায্য করছে পশ্চিমা দেশগুলো। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরে এখন পূর্ব দিকে ডনবাস অঞ্চল দিয়ে আক্রমণ জোরদার করছে, কিন্তু পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং ম্যানপ্যাডের মতো ছোট ছোট অস্ত্র ছাড়া ভারী কোনো অস্ত্র দিচ্ছে না। কেননা যুদ্ধ শুরুর সময় পুতিন হুঙ্কার দিয়েছিলেন, যারাই ইউক্রেনকে সাহায্য করবে তাদেরকেই চরম মূল্য দিতে হবে। অর্থাৎ ইউক্রেনকে ভারী অস্ত্র দিতে ভয় পাচ্ছে পশ্চিমারা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ সরাসরি বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু আসলে রাশিয়াকে কেন ভয় পাচ্ছে পশ্চিমারা? যেখানে রাশিয়ার থেকে পশ্চিমাদের সম্মিলিত সামরিক শক্তি কয়েকগুণ বেশি, আবার ইউক্রেন যুদ্ধেও রাশিয়া তাদের আশানুরূপ সুবিধাজনক অবস্থায় নেই, তবুও পশ্চিমারা রাশিয়ার সাথে যুদ্ধে যেতে রাজি নয়। রাশিয়াকে নিয়ে পশ্চিমাদের ভয় মূলত তিনটি। প্রথমত, রাশিয়ার হাইপারসনিক অস্ত্রের হামলার শিকার হওয়া। রাশিয়া তাদের হাইপারসনিক অস্ত্র ব্যবহার করে যে কোনো দেশের যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারে। দ্বিতীয়ত, পুরো ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়া। তৃতীয় এবং সবথেকে বড় ভয়, পারমাণবিক অস্ত্রের ব্যবহার শুরু হওয়া, যেটা গোটা বিশ্বে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। রাশিয়া একমাত্র দেশ যারা হাইপারসনিক প্রযুক্তি সার্ভিসে নামিয়েছে, এমনকি যুদ্ধেও ব্যবহার করেছে। ইউক্রেনের অস্ত্রের গুদামে নিখুঁতভাবে হামলা করেছে রাশিয়ার হাইপারসনিক মিসাইল কিনসাল। এদিকে রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইলটি মাত্র কয়েক মিনিটেই ব্রিটেনে হামলার ক্ষমতা রাখে। ইউরোপের অন্যান্য দেশগুলোতে হামলা করতে সময় লাগবে আরও কম। পশ্চিমা কোনো দেশের কাছেই এ ধরনের অস্ত্র ঠেকানোর প্রযুক্তি নেই। আর এসব হাইপারসনিক অস্ত্রের ব্যবহার পশ্চিমা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বাসভবন, গোয়েন্দা কার্যালয় কিংবা সামরিক বাহিনীর হেডকোয়ার্টার উড়িয়ে দিতে পারে, ফলে ওইসব দেশে মুহূর্তেই ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে। আবার রাশিয়ার স্বল্প পরিসরে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপীয় অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর এই শঙ্কা বা ভীতি অযৌক্তিক নয়। যুদ্ধের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনকারী বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছিলেন। মূলত রাশিয়ার যে পারমাণবিক শক্তিধর দেশ, তা পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দিয়েছিলেন পুতিন। রাশিয়ার পারমাণবিক স্টোরেজে কোনো মিসাইল নজর হওয়া শনাক্ত করতে পারেনি আমেরিকা। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার একটি বিশাল পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। সুতরাং আপনি আমাদের কোণঠাসা করে ফেলতে পারবেন এমনটি ভাবার কোনো কারণ নেই। রাশিয়ার মিলিটারি ডক্ট্রিন বা সামরিক নীতিতে স্বল্প পরিসরের যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের উপর আমেরিকার পারমাণবিক হামলার পর গত 77 বছরে কোথাও পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়নি। যদি রাশিয়ার ছোট্ট একটি পারমাণবিক বোমারও বিস্ফোরণ ঘটায়, তাহলে সবার মধ্যে পারমাণবিক হামলার ক্ষেত্র তৈরি হয়ে যাবে। ন্যাটোর নেতারা এই বিষয়টি নিয়ে সবথেকে দুশ্চিন্তা রয়েছে। একবার যদি কোনোভাবে পারমাণবিক এই নিষেধাজ্ঞা ভেঙে পড়ে, তাহলে রাশিয়া এবং পশ্চিমাদের মধ্যে একটি বিপর্যয়কর পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এমনটি হলে পুরো বিশ্বের জন্যই ডেকে আনবে ভয়ঙ্কর পরিণতি, যেটা শুরু হতে পারে ইউক্রেনের উপর স্বল্প পরিসরে হামলার মাধ্যমে। কেননা কয়েক কিলোটনের ছোট পারমাণবিক বিস্ফোরণও সব ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ খুলে দেয়। এর কারণ, প্রতিটা দেশের আইনেই বলা আছে পারমাণবিক অস্ত্রের বিপরীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে। অর্থাৎ কোনো দেশ কয়েক কিলোটনের ছোট বোমার বিস্ফোরণ করলে আক্রান্ত দেশ বা তার মিত্র দেশ পূর্ণমাত্রায় বড় আকারে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। তবে ন্যাটো সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে সাহসী নয়। রাশিয়াও আগ বাড়িয়ে ন্যাটোর সাথে যুদ্ধ শুরু করবে না। তবে কিছু পরিস্থিতিতে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘাত অনিবার্য,
যেমন ন্যাটোর দেওয়া এন্টিশিপ মিসাইল দিয়ে যদি ওডেসায় ইউক্রেনীয় বাহিনী সখানেক নাবিক সহ রাশের যুদ্ধজাহাজে আঘাত করে এবং তা ডুবিয়ে দেয়, তাহলে নিঃসন্দেহে রাশিয়ার উপর প্রতিশোধের চাপ বাড়বে। একটি হামলায় এরকম মৃত্যুর সংখ্যা হবে নজিরবিহীন। তখন পুতিন অবশ্যই কোনো না কোনোভাবে পাল্টা পদক্ষেপ নেবে প্রতিশোধের জন্য। এক্ষেত্রে যে দেশের অস্ত্র ব্যবহার করা হবে সেই দেশের বিরুদ্ধেই হামলা করা হবে। আবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র ন্যাটো জোটভুক্ত দেশ যেমন পোল্যান্ড বা স্লোভাকিয়ার মতো দেশের সীমান্তে আঘাত করে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটলে তাহলে ন্যাটোর সংবিধানের 5 নং অনুচ্ছেদের লঙ্ঘন করবে। সেক্ষেত্রে ওই দেশের সুরক্ষায় পুরো ন্যাটো জোট এই লড়াইয়ে অংশ নিতে পারে। এছাড়াও ডনবাসে ব্যাপক লড়াইয়ের মধ্যে কোনো শিল্প কারখানায় যদি বিস্ফোরণ ঘটে এবং এর ফলে বিষাক্ত রাসায়নিক গ্যাস নির্গত হলে পরিস্থিতি বেগতিক হতে পারে। যদিও এমন ঘটনা ইতিমধ্যেই ঘটেছে, তবে সেখানে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরিয়ায় বিষাক্ত গ্যাসের ব্যবহারে ব্যাপক হতাহতের অভিযোগ তুলে হামলা শুরু করেছিল পশ্চিমারা। তবে এটা ঠিক, রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে হামলার সাহস পশ্চিমাদের নেই, কেননা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাওয়া মানে পুরো ইউরোপকে বিপদে ঠেলে দেওয়া। বিশেষ করে রাশিয়ার কাছের দেশগুলো ভয় বেশি, কেননা রাশিয়ার একটি মিসাইলের আঘাতেই যে কোনো দেশের সরকারের প্রশাসনিক ভবন ধ্বংস হতে পারে। এছাড়াও রাশিয়ার এসব দেশের সামরিক হেডকোয়ার্টারেও হামলা করে বসতে পারে। এতে করে দেশগুলোকে মাথাবিহীন হয়ে যুদ্ধ করতে হবে, যেটা আসলে অসম্ভব। অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে ইউরোপে বড় ভয় হচ্ছে রাশিয়ার কয়েকটি মিসাইল ইউরোপের দেশগুলোকে সরকারবিহীন করে ফেলতে পারে। আর যদি পারমাণবিক যুদ্ধ হয় তাহলে দেশগুলো মাটির সাথে মিশে যাবে। প্রিয় দর্শক, তারপরও ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা কতটা? আপনার মতামত কমেন্টে জানান। ইউরোপের দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabg.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।